এটা হচ্ছে কাশ্মীর ডাল লেক হজরত বাল মসজিদ। আজ এটা জুম্মার দিন, তার জন্য ভেতরে ঢোকার মতন কোনো কন্ডিশন নেই, প্রচুর ভিড়। তাই আমরা বাইরে থেকে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে দেখছি, ভিতরে একদম ঢোকা যাচ্ছে না, এত ভিড়। নামাজ হয়ে গেছে, নামাজ হওয়ার পরে আমরা বার হয়ে চলে যাচ্ছি, আর এই ভিডিও করতে করতে যাচ্ছি। খুবই সুন্দর, ভিতরে তো পুরো রাজমহলের মতো দেখতে। আমরা গতকাল ঢুকেছিলাম ভিতরে, নামাজ পড়েছি, কিন্তু আজ জুম্মার দিন, আজকে প্রচুর ভিড়, তার জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। এই মসজিদটিকে হজরত বাল মসজিদ বলা হয় এরই জন্য, কারণ এই মসজিদে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দাড়ি মোবারক একটা চুল এখানে রাখা আছে, যার জন্য এখানে এই মসজিদকে হজরত বাল মসজিদ বলা হয়। এই গেটটি আপনারা দেখা পাচ্ছেন, খুব সুন্দর একটি গেট, দেখতেও অপূর্ব। এখানে প্রচুর হাজার হাজার মানুষের থেকেও ভিড় বেশি, সারা জম্মু কাশ্মীরের বেশিরভাগ লোক এখানে আসে জুম্মার নামাজ আদায় করার জন্য। এটা হচ্ছে হজরত বাল মসজিদ। হজরত বাল মসজিদে জুম্মা নামাজ পড়ে নিলাম। ও যাবার যাবো তো দাঁড়া না,
ওখানে যেতে বলেছে পুকুর পাড়ে, ঠিক আছে? কি করছে ওই